আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশন করার সময় কি কি তথ্যগুলো গুরুত্ব সহকারে দিবেন, সে বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। দেশ বিদেশে যারা আমাকে দেখছেন, নতুন দেখছেন, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানার আছে। হয়তো 4-5 মিনিটে অনেক কিছু জানবেন এবং আপনার জীবন বদলে যাবে। অনেকে আমাকে দেখেন, কমেন্টস করেন, আমার কাছে আসেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনাদের বিনীত অনুরোধ করে বলি, ইউএস ভিসার যখন DS-160 ফর্ম, B-1 B-2 ভিসা যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই ভালো একজন দক্ষতা সম্পন্ন লোক দিয়ে আপনারা সেই ফাইলটি প্রসেস করবেন। যদি ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে ফাইলটি প্রসেস করেন, 100% নিশ্চিত আপনি ক্ষতির সম্মুখীন হবেন। যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, আমেরিকান ভিসার জন্য যখন আপনি আবেদন করছেন সেখানে কি কি পেপারসগুলো আপনাকে সাথে রাখতে হবে। প্রথমত রাখতে হবে আপনার মূল পাসপোর্টের কপিটি, যেটাকে যেখানে স্পষ্ট লেখা আছে আপনার ইনফরমেশন পেজটি, আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড, আপনি কি করেন এবং বর্তমান প্রফেশনটা কি, বর্তমান প্রফেশনের পূর্বে আপনি কি করতেন, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। এবং আমেরিকাতে যদি আপনার কেউ থেকে থাকে তার সমস্ত ইনফরমেশনগুলো দিতে হবে, যদি কেউ আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কোন হোটেলে থাকবেন, কোন শহরে থাকবেন, সেগুলো আপনাকে দিতে হবে। এবং এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত যে ভুলগুলো আমরা করে থাকি, আমাদের ভুলগুলোর মধ্যে প্রধান ভুলটি হচ্ছে আমেরিকাতে অনেক সময় আমরা যেটি করি, কেউ আমার নেই, ধরুন আমার সেখানে পরিচিত বা নিজের রিলেটিভের মধ্যে কেউ নেই, আমি যখন ফর্মটি ফিল আপ করছি তখন আমি দিয়ে দিলাম যে হ্যাঁ আমেরিকাতে আমার একজন আত্মীয় আছে, মিস্টার অমুক অমুক, যা আদৌ সত্য নয়, যে এরকম কেউই নেই যে যেখানে আমি ইউএস এম্বাসির যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যেখানে দিব, এখন দিয়ে দিলাম যে সেখানে আমার একজন আত্মীয় আছেন, তিনি সেখানে অনেক বছর যাবার আছেন, সমস্ত ভুল ইনফরমেশন দিয়ে দিলাম। বা হয়তো আপনার পরিচিত কেউ একজন আছে আমেরিকাতে থাকেন, আপনি কি করলেন, ওনার নাম জানেন, আপনি ওনার নাম ঠিকানা দিয়ে দিলেন, কিন্তু যখন আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হলো, হয়তো আপনি এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না, আপনাকে প্রশ্ন করা হলো তুমি এই লোককে চিনো, আপনি বললেন না আমার আমেরিকাতে কেউ নেই, এটি করা যাবে না। অবশ্যই আপনার বাবা মায়ের তথ্যগুলো সঠিকভাবে দিবেন, আপনি বর্তমান প্রফেশনে কি করছেন, যদি আপনি চাকরি করে থাকেন যে চাকরি সমস্ত ইনফরমেশন দিবেন, প্রতিষ্ঠানের নাম কি, ঠিকানা কোথায়, ফোন নাম্বার, এবং যদি ব্যবসা করে থাকেন আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিবেন এবং ঠিকানা কোথায়, ফোন নাম্বার, সমস্ত কিছু দিবেন, কত বছর যাবত এই ব্যবসাটি আপনি করছেন, আপনার লাইসেন্সের ট্রেড লাইসেন্সের যে নাম্বারটি আছে মনে রাখবেন, আপনার ট্রেড লাইসেন্সের সর্বপ্রথম যেই নাম্বারগুলো আছে সেখানে আপনি দেখবেন যে আপনার ট্রেড লাইসেন্সটি কত সালে করেছেন, সেখানে একটি নাম্বার আছে, অর্থাৎ আপনার বিজনেসের সূত্রপাত হচ্ছে সেই সাল থেকে, তখন আপনাকে এই ইনফরমেশনটি আপডেট করতে হবে, দিতে হবে। যদি ব্যবসার পূর্বে আপনি চাকরি করে থাকেন, কোন প্রতিষ্ঠানে করেছেন, সেই তথ্যগুলো আপনি দিবেন, কবে যাবেন আমেরিকাতে, কবে যাবেন সেই সঠিক তথ্যটি আপনি দিবেন যে আমি এত তারিখ থেকে এত তারিখ যাব এবং আমেরিকাতে এতগুলো স্টেট আমি ট্রাভেল করব বা এই স্টেটের এই এই জায়গাগুলো আমি দেখতে যাব, এই সমস্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে দিবেন। এবং আপনাদের প্রত্যেককে আমি আবারও বলি, দেখুন আমেরিকার ফর্মগুলো যাদের দক্ষতা আছে সঠিকভাবে তাদের দিয়ে পূরণ করবেন, বা এই এই সংক্রান্ত তথ্যের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের এই ফাইলটি প্রসেস করে দেওয়ার জন্য। এবং যে সকল ভাইয়েরা প্রবাসে আছেন, দেশে আছেন, অবশ্যই চেষ্টা করবেন সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশনটি করার জন্য। আপনি একজনকে দিয়ে দিলেন যিনি ওনার মতো করে সমস্ত তথ্যগুলো বসিয়ে দিলেন, যেগুলো আসলে আপনার কাছে সঠিক নেই, ধরুন আপনি ব্যবসা করছেন না, তিনি আপনাকে ব্যবসায়ী বানিয়ে দিলেন, আপনার মাসিক ইনকাম আছে 50,000 টাকা, সেখানে তিনি লিখে দিলেন 5 লক্ষ টাকা, আপনার মাসিক ইনকাম আছে 10 লক্ষ টাকা, তিনি লিখে দিলেন 1 লক্ষ টাকা, কারণ তিনি আপনাকে
তিনি প্রত্যেকটি ইনফরমেশনের জন্য আপনাকে বারবার কল করবেন না, যার কারণে আপনাদের বলছি আমরা যখন ইউএস এম্বাসি ফর্ম ফিল আপ করি বা আমেরিকান ভিসা ডিএস 160 ফর্ম ফিল আপ করি তখন সমস্ত তথ্যগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে রাখি, কী কী ইনফরমেশনগুলো লাগবে যাতে করে কাস্টমারকে আমাদের আর কখনও ফোন করতে হয় না। এই বিষয়গুলো আপনাদের রাখতে হবে যে সঠিক একটি মেইল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি তথ্যগুলো যদি দিতে পারেন তাহলে আপনারা কখনোই নিরাশ হবেন না, ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে থাকে। এবং সেখানে একটি অপশন আছে আপনি পূর্বে কতগুলো দেশ ভ্রমণ করেছেন। ধরুন আমি যখন কোনো দেশের ফর্ম ফিল আপ করি ক্লায়েন্টের পাসপোর্ট আমাদের কাছে থাকে, সেখানে আমরা কাউন্সেলিং করি, জিজ্ঞাসা করি আপনি পূর্বে কোন কোন দেশ গিয়েছেন, সেগুলো আবার পাসপোর্টে যাচাই বাছাই করে সমস্ত তথ্যগুলো আমরা দেই যাতে করে ওনার কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হন। এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথা রাখবেন। যারা দেশ বিদেশে আমাকে দেখেন সকলের কাছে বিনীত অনুরোধ করে বলি সঠিক তথ্য দিয়ে আমেরিকা ভিসার জন্য আবেদন করবেন। আমেরিকা কেন, পৃথিবীর সকল দেশের ভিসার জন্য আবেদন করবেন এবং যে কোনো ভিসা প্রসেসিংয়ের প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।